গুরুকথার গৌরব গাথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। অনুষ্ঠানের প্রাক লগ্নে ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানাই। যাকে নিয়ে আজকের অনুধ্যান দ্বিতীয় পর্ব, মহাপুরুষ মহারাজের শ্রীচরণে আভূমি প্রণতি জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই সংকটজনক পরিস্থিতিতেও আমরা ঘরে বসে এই আধ্যাত্মিক স্মরণ মনন অনুষ্ঠানে অবগাহন করছি। এই সুযোগটি পাওয়ার জন্যে, এই সুযোগটি গ্রহণ করার জন্যে প্রাণারাম নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রাণারাম নোটিফিকেশন এবং প্রাণারাম ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনারা অতি সহজেই এই বিভিন্ন আধ্যাত্মিক স্মরণ মনন অনুষ্ঠানের চালচিত্রটি ঘরে বসেই পেয়ে যাবেন। এটুকু সহযোগিতা, কৃতজ্ঞতা আপনাদের কাছ থেকে প্রাণারাম চ্যানেলের কর্তৃপক্ষ আশা করেন। প্রাণারাম চ্যানেলকে আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং সেই সূত্র ধরে এই চ্যানেলের মাধ্যমে গুরুকথার গৌরব গাথার এই ধারাবাহিক অনুষ্ঠানে সমস্ত সুধী দর্শক শ্রোতা অনুরাগী বৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও আভূমি প্রণতি জানাই। প্রতিদিন ঠিক সকাল 7টায় সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আমরা আধ্যাত্মিক ভাবগম্ভীর পরিবেশে একটি প্রার্থনার মাধ্যমে দিনটিকে শুরু করার প্রচেষ্টা করছি এবং এই প্রচেষ্টা আপনাদের সকলের সাথে আমার নিজেরও ব্যক্তিগত। আর সপ্তাহের দুটি দিন গুরুকথার গৌরব গাথা এই ধারাবাহিক অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘাধ্যক্ষ মহারাজদের পূর্ণ জীবন কথা, সারদা মঠ এবং সারদা মিশনের সংঘাধ্যক্ষা মাতাজিদের পূর্ণ জীবন কথা এবং শারদেশ্বরী আশ্রমে সংঘজননী মায়েদের পূর্ণ জীবন কথার শ্রবণে মননে আমরা ব্রতী থাকব। এই ব্রত উদযাপনের যিনি সহায়ক, অন্তত যান্ত্রিক দিক, প্রযুক্তির দিক থেকে পবিত্র কুমার সুর মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা। তার বদান্যতায়, তার সুচারু কর্মদক্ষতার মাধ্যমে আমরা প্রাণারাম নোটিফিকেশন এবং প্রাণারাম ইউটিউব চ্যানেলের সাবস্ক্রিপশনের মাধ্যমে এই বিভিন্ন আধ্যাত্মিক স্মরণ মনন অনুষ্ঠানে নিজেদেরকে যুক্ত করতে পেরেছি এবং এই যুক্ত করা অবশ্যই আমাদের অন্তরের অন্তরতম স্থল থেকে উৎসাহিত আনন্দের বিষয়। আমরা আনন্দ থেকে এসেছি, আনন্দে থাকব এবং আনন্দেই হয়তো চলে যাব। জীবন মৃত্যুর এই ভাঙা খেলায়, এই গড়া ভাঙার খেলায় আমাদের এই মহতী জীবন কথা প্রাণদায়ী ওষুধের মতন, জীবন ধারণের উপযোগী তৃষ্ণার্ত চাতকের কাছে একটু জলের মতন, সেই জল নেহাতি সাধারণ জল নয়, নেহাতি সাধারণ ওষুধ নয়, এ আমাদের সেই পরমার্থিক ওষুধ, সেই অমৃত বাড়ি যাতে আমরা নিজেরা প্রতিনিয়ত সিঞ্চিত হচ্ছি, সকলে মিলে সেই দিব্য আস্বাদনে ব্রতী থাকছি। গুরুকথার গৌরব গাথায় মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি মহারাজকে নিয়ে অনুধ্যানের আজকে দ্বিতীয় তথা শেষ পর্ব। পূজনীয় মহারাজ তখন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘাধ্যক্ষ মহারাজ, এক ভক্ত একবার তার ছেলেকে নিয়ে এসেছেন বেলুড় মঠে, মহারাজের চরণে গিয়ে নিবেদন করছেন যে মহারাজ আশীর্বাদ করুন যাতে আমার
এই ছেলেটি ভালো হয়, সদ্গুণ সুগুণের অধিকারী হয়। মহারাজ সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে বললেন, তোমরা ভালো হলেই ছেলে ভালো হবে। অদ্ভুত একটি কথা, একটা মেসেজ সঙ্ঘগুরুর আসন থেকে সমগ্র জগৎকে জানিয়ে দিয়ে গেলেন যে তুমি এদিক ওদিক ছেলে মানুষের জন্য দৌড়াদৌড়ি করছো, তুমি আগে নিজে ভালো হও, তুমি আগে নিজে আদর্শের প্রতি অনুরক্ত হও, তোমাকে দেখেই তোমার ছেলে মেয়ে সেই আদর্শের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে। বাস্তব কালে আমরা যখন যুব মানুষের মধ্যে চিত্ত চাঞ্চল্য, চিত্ত বিভ্রান্তি দেখি, বারবার যখন পিতামাতার এই কথা আমাদের ভাবায় যে সত্যি সত্যি ছেলে মেয়েকে কোন উপায় মানুষ করব, কিভাবে প্রকৃত সৎ চরিত্রবান সম্পদ রূপী মানুষের মতন মানুষ তৈরি করব, তখন মহাপুরুষ মহারাজের এই কথা যেন আমাদের কাছে পরম প্রেরণার, পরম প্রাপ্তির এবং পরম পালনীয়। এই প্রেরণা প্রাপ্তি এবং পালনীয়তাই এই সঙ্ঘগুরুদের জীবন থেকে আমাদের নির্যাস। আমরা তাদের কাছ থেকে যে অনুপ্রেরণা পাই, সেই অনুপ্রেরণাটা আমাদের কাছে প্রাপ্তি হিসাবে আসে, এবং সেই প্রাপ্তি যখন আমাদের জীবনে পালন করার দরকার হয়, তখনই আমরা এই গুরুর কৃপা, গুরু স্মরণে থাকি। পূজনীয় স্বামী পবিত্রানন্দজী মহারাজ একটি সুন্দর স্মৃতিচারণা করছেন, এবং সেই স্মৃতিচারণার মাধ্যমে আমরা বারবার সেই অনুধ্যানে ছিলাম যে গুরু কৃপায় সব সম্ভব হয়। অনুধ্যানের এই পর্বে পূজনীয় স্বামী পবিত্রানন্দজী মহারাজ এমন একটি ঘটনার কথা বলছেন স্মৃতিচারণার মাধ্যমে, যে যেটি ভাবলে আমাদের মন সেই ভাবরাজ্যে বিচরণ করে, যেখান থেকে আমরা সেই দৃশ্যগুলোকে চোখের সামনে দৃশ্যায়িত করতে পারি। বলছেন পবিত্রানন্দজী মহারাজ, তিনি এবং স্বামী বিজয়ানন্দজী মহারাজ, পশুপতি মহারাজ তখন বেলুড় মঠে রয়েছেন, তো স্বামীজির ঘরের নিচের লনে বিকালে গঙ্গার ধারে মহাপুরুষ মহারাজের সঙ্গে তারা বেড়াচ্ছেন, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, তাই তিনজনই মঠবাড়ির পূর্ব বারান্দায় এসেছেন, এবং সেই সময় বারান্দার বেঞ্চের দেওয়ালে সংলগ্ন ছবির মতন কাঁচ দিয়ে ঠাকুরের অষ্টাদশ উপদেশ লেখা ছিল। 18টা উপদেশ যেন কাঁচের মধ্যে প্রিন্টেড করে লেখা থাকে। আমরাও দেখবেন এখন নানান রকমের উপদেশ আমাদের বাড়িতে দেওয়ালে চারিদিকে টাঙায়, বেলুড় মঠেও সেটি টাঙানো ছিল। তো মহাপুরুষ মহারাজ ওই লন দিয়ে পায়চারি করতে করতে ওই পূর্ব দিকের বারান্দায় এসছেন, লাঠি নিয়ে একটি উপদেশের দিকে তাকিয়ে পশুপতি মহারাজকে নির্দেশ করে দেখাচ্ছেন যে উপদেশটি হলো, ভগবান লাভ করতে হলে সাধন ভজন চাই, সাধন কারনা চাইয়ে, সাধন এবং ভজন, সাধনা দ্বারা ওই সাধ্য বস্তুকে পাওয়া যায়, এবং এই সাধনা যার যেরকম তার সেরকম লাভ, এবং ওইটি আমাদের জীবনের সঞ্চয়, আমাদের পরপারের কড়ি ওই সাধন, ওই ভজন। এবং এই সাধন ভজনের কথা আমরা গানেও পাই, এমন মানব জমিন রইল পথের, আবাদ করলে ফলত সোনা। আমরা আমাদের এই জমিতে, মানব হৃদয়ের জমিতে ভক্তি বাড়ি দিয়ে যদি হালকর্ষণ করি, তাহলে সোনা ফলাতে পারব। সেই সোনা বাইরের সোনা নয়, সেই সোনা গোল্ড মেটাল অর্নামেন্টস নয়, বাট অবভিয়াসলি ইট ইজ এ স্পিরিচুয়াল হিডেন ট্রেজার, আধ্যাত্মিক ঐশ্বর্য, যে ঐশ্বর্যের তুলনাহীন। অ্যান্ড অবভিয়াসলি ইট ইজ নট মেজারেবল, নট কোয়ান্টিফাইবল, বাট কোয়ালিটেটিভলি ইট ইজ এ হাই হাই অ্যান্ড মোর প্রেসিয়াস।
অবশ্যই উচ্চ উচ্চ মানের এবং অবশ্যই সেটি মূল্যবান তো বটেই। তাই সাধন ভজন ছাড়া ভগবান লাভ হয়নি, হয় না, এটি মহাপুরুষ মহারাজ পশুপতি মহারাজকে দেখাচ্ছেন। পশুপতি মহারাজ চট করে মহাপুরুষ মহারাজকে উল্টো দিকে ঠিক ঘুরিয়ে নিয়ে গিয়ে আরেকটি উপদেশ দেখাচ্ছেন। মহাপুরুষ মহারাজ সেটি দেখে খুব উপভোগ করলেন এবং হেসে উঠলেন। পশুপতি মহারাজ মহারাজকে দেখিয়েছিলেন গুরুর কৃপা হলে সবই হয়, অ্যান্ড দ্যাট ইজ দ্য মেসেজ অফ দ্য স্পিরিচুয়াল জার্নি। আধ্যাত্মিক জীবনের এই যাত্রা পথে গুরু কা দুয়ার মে কুত্তা কা মাফিক পারা রাও, এই মহাপুরুষ মহারাজ বারবার নিজেকে বলছেন। যিনি গুরুর আসনে বসছেন, দীক্ষা দিচ্ছেন, কিন্তু কখনোই গুরুগিরি করছেন না। যে শ্রী রামকৃষ্ণ বারবার বলছেন, আমাকে গুরু কর্তা বাবা বললে আমার ভালো লাগে না। যেমন পিতা তার তেমন ছেলে, যোগ্য পিতার যোগ্য সন্তান, বারবার তিনি গুরুপাদ গুরু বুদ্ধি এক মুহূর্তে তার ছিল না। তিনি সবাইকে ঠাকুরের পাদপদ্মে নিবেদন করে দিতেন, কারণ তিনি বুঝেছিলেন রামকৃষ্ণ ইজ এ ডিভাইন রিয়েলিটি অ্যান্ড ফুললি ম্যানিফেস্ট অ্যাজ এ হিউম্যান বিং। এটি খুব সুন্দর করে বলেছিলেন পরবর্তীকালে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদাকে মহাপুরুষ মহারাজ বলেছিলেন, এ যুগে শ্রীরামকৃষ্ণ রূপে যে ভগবৎ শক্তির আবির্ভাব হয়েছে তেমনটি শত শত বৎসরের মধ্যে আর হয়নি। বলছেন শত শত বছরের মধ্যে এই রকম শ্রীরামকৃষ্ণের মতন ভগবৎ শক্তির কোনো আবির্ভাব হয়নি। সেজন্য সকলকে তিনি ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিতেন এবং বারবার সেজন্য বলতেন, লোকে যখন বলতো মহারাজ দীক্ষা নেব, অমুকে তার কাছে দীক্ষা নিয়েছে, তখন মহারাজ বারবার বলতেন দীক্ষা নেয় নেয়, দীক্ষা নেয় বলো না, বারবার বলো দীক্ষা পায়। এই যে শিষ্যের মধ্যে প্রেরণা, ব্যাকুলতা, সেইটি তিনি বারবার আমাদের কাছে তুলে ধরছেন। এবং সেই জন্য পরবর্তীকালে যখন কেউ কেউ তাকে জিজ্ঞেস করেছেন যে স্বামীজির মতন মানুষ এই রামকৃষ্ণ মিশনের সাধুরা কেন এই দেশজোড়া স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করছেন না, তখন মহাপুরুষ মহারাজ বারবার উত্তর দিয়েছেন, স্বামীজির মতন দেশপ্রেমিক আর কে আছে বলো, কিন্তু সন্ন্যাসীরা যেভাবে কাজ করলে দেশ এবং মানব সম্পদের অধিকতর কল্যাণ হবে, স্বামীজি সেইভাবেই আমাদের কাজ করতে বলেছেন। এবং তারপরেই অদ্ভুত একটি কথা বলছেন, আর স্বামীজির কথাই বা বলি কেন, আমাদের মধ্যে ঠাকুর যা শক্তি দিয়েছেন আমরা ইচ্ছে করলে জগৎটাকে তোলপার করে দিতে পারি, কিন্তু ঠাকুর তা না করে এবার এইভাবে আমাদের দিয়ে কাজ করাচ্ছেন, তা আমরা আর কি করব বলো। বলছেন ইচ্ছা করলে ঠাকুরের যে শক্তি তাতে এই পার্ষদরা জগৎ তোলপার করে দিতে পারেন, কিন্তু সেটা করছেন না, ঠাকুর সেই চাইছেন না। শ্রীরামকৃষ্ণকে যদি আমরা স্মরণ করি, একটু মনন করি, তাহলে সেই উপমা শ্রীরামকৃষ্ণস্য, যিনি নিজে স্বয়ং উপমা, উপমার রাজা, উপমা সম্রাট, তার এক একটি কথা আমাদের বাক্য মনের অতীত স্তরে নিয়ে চলে যায়, যেখানে আমরা কোনো তলাতল খুঁজে পাই না, যেখানে আমরা নিজেরা নিজেদের মধ্যে হারিয়ে যাই, যেখানে কোথাও যেন দৃশ্যপটগুলো আমাদের যেন ছবির মতন মানুষ মানব হৃদয়ের ক্যানভাসে আমরা দেখতে পাই। জাহাজ চলে গেলে সঙ্গে সঙ্গে ঢেউ ঢেউ বোঝা যায় না, একটু ছলাৎ ছলাৎ করে, কিন্তু খানিক্ষণ বাদে ওই টেরটা পাওয়া যায়। ওইটি ঠাকুর ওই তোলপাটটা সঙ্গে সঙ্গে করতে চাইছেন না, কিন্তু চাইলে শ্রীরামকৃষ্ণের যে শক্তি মহাপুরুষ মহারাজ বলছেন সেই শক্তির দিয়ে আমরা চাইলে জগৎটাকে তোলপাড় করে দিতে পারতাম। সেই জন্য যখন কেউ কেউ তাকে জিজ্ঞেস করছেন সত্যি সত্যি যে সিদ্ধ গুরু না পেলে কখনোই প্রাণায়াম করা উচিত নয়, এটি মহাপুরুষ মহারাজ বলছেন কারুর কারুর প্রশ্নের উত্তরে। এবং সব থেকে যেটি বারবার বলছেন যে ভগবানকে জানবার জন্য সবচেয়ে বেশি দরকার কি, সেটা মনে রাখতে হবে। কি তিনটে জিনিস মনে রাখতে হবে? এক, যারা ভগবানকে জেনেছেন বা যারা সেই পথে ঠিক ঠিক চলেছেন তাদের সঙ্গ করা, তাঁরই সঙ্গ করব। ওই যে সাধু সঙ্গ, কাকে সাধু বলছেন? যাহারে দেখিলে
হৃদয়ে কৃষ্ণ স্ফুরে, যাকে দেখা মাত্রই ভগবানের কথা মনে হয়, যার সাথে শুধুমাত্র ঈশ্বরীয় কথা হয়, ভগবানের কথা বই আর অন্য কোনো ভাল লাগে না, যার মন প্রাণ ঈশ্বর আত্মা হয়েছে, ঈশ্বরগত প্রাণ হয়েছে, যিনি ভগবানকে জেনেছেন, যারা ঠিক পথে ঠিক ঠিক চলছেন, তাদের সাথে সবসময় সঙ্গ রাখতে হবে। দুই বলছেন, বিশিষ্ট ভগবত ভক্তদের জীবনী বিশেষ যত্ন সহকারে পাঠ করতে হবে। আর তিন, সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অভ্যাস ও বৈরাগ্য, ইষ্ট চিন্তা ছাড়া অন্য সব চিন্তা থেকে বিরত হওয়া। অর্থাৎ মহাপুরুষ মহারাজ আমাদের গাইডলাইন্সটা দিয়ে যাচ্ছেন, তিনি তো সঙ্গ গুরু, গুরু কথার গৌরব গাথায় এখানেই গুরুদের গৌরব, যেই গুরুরা আমাদের বারবার যেন হৃত উদ্ধার সম্পদের মতন সমস্ত কিছু বলে দিয়ে যাচ্ছেন। এবং পরবর্তীকালে সেই জন্য তিনি বলছেন যে কি ভাগ্যবান আমরা, ঠাকুরকে পান সেজে তামাক সেজে খাইয়েছি, সেবা করেছি, কত আদর ভালোবাসা পেয়েছি। একদিন রাত্রির একটার সময় শ্রীরামকৃষ্ণ এসে তাকে বলছেন, ওরে একটু গোপাল নাম আমায় শোনাতো। তাই 1 ঘন্টা করলুম, বহু আধ্যাত্ম পিপাসুকে কৃপা করেছেন মহাপুরুষ মহারাজ। 1902 খ্রিস্টাব্দে স্বামীজির আদেশে তিনি কাশীতে শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম শুরু করলেন, আলমোড়াতে শ্রীরামকৃষ্ণ কুঠির শুরু করলেন সব, এবং বেলুড় মঠে যখন 1926 খ্রিস্টাব্দে প্রথম কনভেনশন হয়, তখন বহু দেশ বিদেশ থেকে সন্ন্যাসী যোগদান করেন। এবং না, স্বামী নিখিলানন্দজি মহারাজ তার স্মৃতি কথায় লিখছেন, স্বামী পরমানন্দজি যখন মহাপুরুষজির ভাষণটি পাঠ করলেন, তখন মহাপুরুষ মহারাজ মধ্যে মধ্যে বলছিলেন, ছোকরা বেশ লিখেছে। সম্মেলনে শেষে অনেকে মহাপুরুষ মহারাজকে ভাষণটির জন্য যখন অভিনন্দন জানাচ্ছেন, তখন তিনি সহাস্যে লিখলেন, ভাষণ লিখেছে দীনেশ পড়ল বসন্তে, এর মধ্যে আমি এলাম কোথা থেকে, এমনি ছিল তার সরলতা, এমনি ছিল তার নিরভিমানতা। ওই যে বসন্ত ঋতুর মতন এরা লোকহিত করেন, যারা লোকহিত কল্যাণ করবেন তারা তাদের নিজেদের অভিমানটিকে আমিত্বটিকে বাদ দেবেন। আধ্যাত্মিক জীবনের সব থেকে বড় অন্তরায় এই অহংকার, আমি না মরলে ঘুচিবে জঞ্জাল, ওই আমিটা যায় না, আমি মরলে তবে ঘুচিবে জঞ্জাল, আমিটাকে আমরা মারতে পারি না, আমি মরলে ঘুচিবে জঞ্জাল, ওই আমার আমার। খ্রিস্টান সাধকদের মধ্যে একটি গল্প প্রচলিত আছে, দুই সাধক বহুদিন মনাস্ট্রিতে আছেন, দুজনের মধ্যে কোনো কিছু নেই, ঝগড়াঝাটি নেই, আমাদের জীবনে সেটা পাওয়া যায় না, আমাদের সবসময় একটা কিছু না কিছু ঝগড়াঝাটি হতে থাকে, ইভেন দাম্পত্য জীবনেও আমাদের ঝগড়াঝাটি হয়, কিন্তু ঠাকুর মাইন দাম্পত্য জীবনও দেখুন অদ্ভুত জীবন, কোনোদিন কোনো ঝগড়া হয়নি, মা বারবারই বলছেন ফুলের গায়ে আঘাতটি পর্যন্ত দেয়নি, আঘাত তো দূরের কথা, ফুলের গায়ে যে ফুল ছুঁড়ে দিলেও মানুষের আঘাত লাগে না সেইটির তুলনা দিচ্ছেন। পাছে একদিন ভুল করে তুই বলে ফেলেছিলেন, তাই তার জন্য শ্রীরামকৃষ্ণের কত কষ্ট কত দুঃখ। এই অদ্ভুত শ্রীরামকৃষ্ণের দাম্পত্য জীবনটিও যদি আমরা পরিবারগুলিতে পালন করি, তাহলে এ যুগের যে সংকট, ডিভোর্স, বিচ্ছেদ, আমি ওকে নিয়ে থাকতে পারি না, আমি ওকে সহ্য করতে পারি না, আমাকে আমার মতন থাকতে দাও, এই ব্যাধিরও নিরসন হয়। তা দুই সাধু রয়েছেন কিন্তু তাদের মধ্যে কোনো ঝগড়া হচ্ছে না, তো দুইজন সাধু ঠিক করলেন যে ঝগড়া বাঁধাতে হবে। তো কি করে বাঁধাবেন? প্রথম সাধু বললেন, দেখ আমি বলবো এটি আমার, তার কিছুক্ষণ বাদেই তুমি বলবি এটি আমার, তাহলেই আমাদের মধ্যে ঝগড়া বাঁধবে, যেমন কথা তেমন কাজ। প্রথম সাধু কোন একটি জিনিসের দিকে তাকিয়ে বললেন এটি আমার, দ্বিতীয় সাধু সঙ্গে সঙ্গে বললেন এটি যদি তোমার হয় তাহলে তুমিই নাও, ব্যাস ঝগড়া আর হলো না। এই জগতে আমি এবং আমার নিয়ে ঝগড়া, এই আমি যে আশ্চর্য মিথ্যে সেটা আমরা ভুলে যাই। সেই জন্য যখন দেহঘরে মহাপুরুষ মহারাজ জিকে স্বামী সদ্ভাবানন্দজি বলেছিলেন, মহারাজ 5 জনকে নিয়ে কাজ করা ভীষণ কঠিন, ওতে পরস্পরের মধ্যে মতদ্বৈত হয়, কাজের সাফল্যে অহংকার অভিমান আসে, তখন মহাপুরুষ মহারাজ গম্ভীরভাবে বলছেন, দেখো একটু আধটু মনোমালিন্যে কিছু আসে যায় না, 5 জনকে একসঙ্গে কাজ নিয়ে
কাজ করলে তাতে গোলমাল একটু হবে। তবে কি জানো, এই গোলমাল আসে অহংকার অভিমান থেকে। অহংকার আর অভিমানই ওই শুকরি বিষ্ঠার মতন রয়েছে। ঠাকুর স্বামীজির কাজ করছি এই বুদ্ধি থাকলে কখনো গোলমাল হয় না। এই প্র্যাকটিক্যাল ওয়েটা বলে দিয়ে যাচ্ছেন, এবং সেই প্র্যাকটিক্যাল ওয়েটা শুধু বলছেন না, নিজের জীবন দিয়ে করে দেখাচ্ছেন। এই জন্য এদের জীবন, এই মহৎ জীবন আমাদের কাছে অনুসরণীয় এবং পালনীয়। আমাদের অনুসরণ করতে হয়, আমাদের পালন করতে হয়। নিত্যদিনের এই পালনীয়তার মধ্যে স্বামীজি বারবার বলছেন, লাইফ ইট সেলফ ইজ রিলিজিয়ান, এই জীবনটাই আমাদের ধর্ম। এবং বেলুড় মঠে এরকম ঘটনা ঘটেছে, তিনি ছিলেন অদোষদর্শী। একবার একটি কেন্দ্রের মহন্ত কোন জনৈক সন্ন্যাসীর দোষ ত্রুটি নিয়ে মহাপুরুষ মহারাজকে বলছেন এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলছেন। মহাপুরুষ মহারাজ সব শুনলেন, স্থির ভাবে শুনলেন, তারপর ধীরে ধীরে প্রশ্ন করলেন, আচ্ছা ওই সন্ন্যাসীটির কি কোনো গুণই নেই? যখন ওই মিটিং এ ট্রাস্টিরা অন্য দু একটা গুণের কথা উল্লেখ করলেন, তখন মহাপুরুষ মহারাজের মুখখানা প্রসন্ন উঠে বলল, তাহলেই হলো সে ক্ষমা লাভের যোগ্য অধিকারী। এই মানুষকে ক্ষমা করতে হয়, ফরগিভ অ্যান্ড ফরগেট। আমাদের যত অশান্তি আমরা ক্ষমা করতে ভুলে যাই, আমরা নিজেদের আঙুলের দিকে যদি তাকাই দেখবেন আমরা অন্যকে যখন আঙুল দেখিয়ে বলি তোমার মধ্যে এই দোষ রয়েছে হাত মুঠো করে, তখন নিজের দিকে তিনটে আঙুল থাকে আর অন্যের দিকে একটা আঙুল থাকে। আমরা অন্যের দোষটা দেখার চেষ্টা করি, নিজেদের দিকে কখনো তাকাই না। কিন্তু আমাদের দেখা উচিত এই অন্যের গুণটি, এই অন্যের গুণটি দেখতে যেদিন পারবো তখনই আমরা প্রকৃত অদোষদর্শী হয়ে যাব। অর্থাৎ অন্যের কোনো দোষ আমাদের চোখে পড়বে না। মহাপুরুষ মহারাজজি ছিলেন ঠাকুরের একেবারে যোগ্য শিষ্য, তিনি ব্রহ্মজ্ঞানী এবং শরণাগত ভক্ত। দেহস্থপি হি অদেহস্থ, অর্থাৎ দেহধারী হলেও তিনি দেহবোধ শূন্য। স্পিরিচুয়ালিটির, আধ্যাত্মিকতার অন্য আরেকটি বৈশিষ্ট্য এই দেহবোধের পারে যাওয়া। ঠাকুর বলছেন পেঁয়াজের খোসা ছাড়াও দেখবে ভেতরে আর কিচ্ছু নেই, আমরা এই পেঁয়াজের খোসা ছাড়াতে ভুলে যাই। সেই জন্য কেউ কেউ যখন মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করছেন, গৃহীয় ভক্ত প্রণাম করে যে মহারাজ কেমন আছেন, একটু গম্ভীর হয়ে বললেন, কেমন আছি আমি, ভালো আছি কিন্তু শরীর ভালো নেই বাবা, শরীর ভালো নেই আমি ভালো আছি, আমি সচ্চিদানন্দ আত্মা, এই নিজেকে বলছেন। অর্থাৎ অন্তর্জগৎটির দিকে তাকাচ্ছেন। কেউ কেউ ছবি তুলতে চাইলে তিনি বারবার বলছেন, তার জন্মদিনে হয়তো কেউ কেউ ছবি তুলতে চাইছেন, বারবার বলছেন আমি আত্মা অজ জন্মহীন, বলছেন নিরাকারের আবার কি ছবি। একবার কাশীর অম্বিকা ধানের ধামে তিনি এবং কেদার বাবা বসে আছেন, এক পাঞ্জাবি সাধু কেদার বাবার হাত দেখে বললেন, মৃত্যুকালে গুরু কৃপায় ইষ্ট দর্শন হবে। সাধুটি মহাপুরুষ মহারাজের হাত দেখতে চাইলেন, তিনি আস্তে আস্তে ছেলে মানুষের মতন হাতটা বাড়িয়ে দিলেন। সাধুটি মহাপুরুষ মহারাজের হাতটি দেখে বললেন, আপকো ব্রহ্ম দর্শন হো জায়গা। মহাপুরুষ মহারাজ হাসতে হাসতে বললেন, হোগা কে আজি, বলো হো গিয়া, অর্থাৎ তার ব্রহ্ম দর্শন হয়ে গেছে। ওই যে শ্রী রামকৃষ্ণকে তিনি দেখেছেন, সেই জন্য ঠাকুর সম্পর্কে তার বারবার ওই উচ্চ ধারণা, উচ্চ কথা যে তিনি রামকৃষ্ণ ইজ দ্য ডিভাইন রিয়ালিটি। এবং সেই জন্য স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্ত জীবনমুক্ত মহাপুরুষের বহুকাল সঙ্গ করলেও তার উচ্চতম মনোভাব ব্যক্ত করা যে কত দুরূহ সেটি তিনি বারবার ব্যক্ত করেছেন। এবং মহাপুরুষ মহারাজের কৃপাধন্য হাওড়ার শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, যেটি বাদলবাবু স্বর্গীয় মৃগেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয় এবং তৎসহ কিছু ত্যাগী যুবক সূত্রপাত করেছিলেন মহাপুরুষ মহারাজের আশীর্বাদ নিয়ে, সেটি বর্তমানে রামকৃষ্ণ মিশন কাশুন্দিয়া। এবং বাদলবাবু অকৃতদার মানুষটি মহাপুরুষ মহারাজকে সঙ্গীত শুনিয়েছিলেন এবং তার সমাধি হয়েছিল, তিনি অদ্ভুতভাবে আশীর্বাদ করেছিলেন।
এবং পরবর্তীকালে ওই আশ্রমের তত্ত্বাবধানে একটি বিদ্যালয় হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন সেইটি প্রতিষ্ঠিত হয়। এবং সেখানে তিনি বিদ্যালয় পত্রিকারতেও শুভেচ্ছা বাণী লিখিয়েছিলেন, সামনে এগিয়ে যাও, পশ্চাতে দেখো না, অনওয়ার্ড অনওয়ার্ড, ডোন্ট লুক ব্যাক, অর্থাৎ পেছনের দিকে তাকিও না। বারবার তার বাণীর মধ্যে আমরা পাই মহাপুরুষ মহারাজের যে বাণী, অমূল্য বাণী, সেগুলোর মধ্যে আমরা পাই যে আন্তরিক প্রার্থনা করি তোমরা দিন দিন প্রভুর রাজ্যে অগ্রসর হও, বিশ্বাস, ভক্তি, প্রীতি, জ্ঞান, বৈরাগ্য, দয়া প্রভৃতি ভগবত ঐশ্বর্যের অধিকারী হও। এই ভগবত ঐশ্বর্যের কথা এরা বারবার বলছেন। মঠের সব কাজের প্রতি ছিল তার তীক্ষ্ণ দৃষ্টি। পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ স্মৃতিচারণা করছেন খুব সুন্দর করে, বলছেন, ঠাকুর সেবার খুঁটিনাটিটা তিনি দেখতেন। একদিন ঠাকুরের প্রসাদী পান মুখে দিয়েই সেইটি মুখ থেকে বার করে ফেললেন। ঠাকুর ঘরের ভাঁড়ারিকে ডাকলেন, সে কাছে এলে মহারাজ তাকে বললেন, আজ তুমি ঠাকুরের মুখ পুড়িয়েছ, পানে অত চুন দিয়েছ, সাবধান, ঠাকুর এখানে জীবন্ত, আমাদের সেবা নেন। এ কথা বলে কতটুকু চুন সুপুরি দিতে হবে সেটাও তাকে বুঝিয়ে দিলেন। আবার বললেন, দেখো মঠের আমি প্রেসিডেন্ট, এসব ঠাকুরের সেবা তো আমারই করার কথা, কিন্তু আমি এখন বুড়ো হয়েছি, নিজে করতে পারি না, তাই তোমরা করো, দোষ ত্রুটি হলে সে তো আমারই অপরাধ। অর্থাৎ অন্যের দোষ ত্রুটি কেউ নিজের অপরাধ বলে নিচ্ছেন, এবং প্যারালালি শ্রীরামকৃষ্ণ জীবন্ত ভাবে রয়েছেন। ওই যে স্বামীজি আত্মারামের কৌটটি প্রতিষ্ঠা করে বলেছিলেন, বলো তুমি এখানে থাকবে থাকবে থাকবে, ঠাকুর তিনবারই বলছেন থাকবো, ওই লোক কল্যাণার্থে, লোক হিতার্থে, জগৎবাসীর জন্য ওই আত্মারামের কৌট, ওই নিত্যকল্প তরু হয়ে বেলুর মঠে শ্রীরামকৃষ্ণদেব বসে রয়েছেন, সেইটি মহাপুরুষ মহারাজ বারবার বলছেন। পূজনীয় শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দজি মহারাজ তার প্রতি কথায় বলছেন যে, প্রবুদ্ধ ভারত পত্রিকার এডিটর হয়ে যখন তিনি মায়াবতীতে যাচ্ছেন, তখন বিদায় নেওয়ার সময় মহাপুরুষ মহারাজকে প্রণাম করে বললেন, মহারাজ আমি কি লিখবো, আমি কি জানি। তখন মহাপুরুষ মহারাজ তাকে আশ্বস্ত করে বললেন, খুব করে ঠাকুরের ধ্যান করবে, আমাদের ঠাকুর অনন্ত ভাবময়, দেখবে মাথায় এত ভাব আসবে যে একেবারে ভেসে যাবে। এই যে ভাব গঙ্গা, বলা হয় শ্রী রামকৃষ্ণ একাধারে গোমুখ গঙ্গোত্রী থেকে একেবারে গঙ্গা সাগর। এই যে ভাব গঙ্গায়, সেই ভাবের গঙ্গায় আমরা এউঠেও পড়ে যাই যদি শ্রীরামকৃষ্ণকে ধ্যান করি। ধ্যান করা মানে তার সত্তার সাথে নিজের সত্তাকে একীভূত করে দেওয়া। আর বলছেন, ধ্যানের সময় ভাববে যে মঠ মিশনের কাজ ইত্যাদি কিচ্ছু নেই, শুধু ঠাকুর আছেন আর আমি আছি। অর্থাৎ এই সন্ন্যাসীদেরও তিনি শিখিয়ে দিচ্ছেন কি করে কাজ করতে হবে। এবং কোনো প্রশ্নের উত্তর যথাযথ উত্তর অথবা জানি না এইরকমই পছন্দ করতেন তিনি, কোনো গোঁজামিল তিনি পছন্দ করতেন না। একদিন সকালবেলায় মন্দির প্রণাম করে মঠে হাঁটছেন, স্বামীজির মন্দির মন্দিরের সামনে যেখানে লঞ্চ ঘাট, ওখানে কয়েকটা আলো জ্বলছিল। মহারাজ হঠাৎ জিজ্ঞেস করলেন, ওখানে কটা আলো জ্বলছে? সঙ্গে সঙ্গে যারা উপস্থিত ছিল তারা এক একজন এক এক রকম উত্তর দিলেন। এর মধ্যেই পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ তিনি ছুটে গিয়ে আলোগুলো গুনে এসে সঠিক সংখ্যাটা বললেন। তখন তাতে মহাপুরুষ মহারাজ খুব খুশি হলেন এবং বারবার সকলের সামনে এই সামান্য ব্যাপারেই প্রশংসা করতে লাগলেন। অর্থাৎ ওই যে মঠে যখন থাকতে হবে তখন সব জিনিসটা খুঁটিনাটি জানতে হবে, এই সমস্ত কিছু খুঁটিনাটি জানাটা সেবাটা সেটি বলছেন। আর তেমনি ছিল তার সংযম, এই যে এদের ভাবটি হচ্ছে ঈশ্বর, চিন্তা করতে করতে ঈশ্বরময় হয়ে যাওয়া, এই ট্রান্সফরমেশন, এবং সেটি কখনো কখনো প্রকাশিত, কখনো কখনো প্রকাশিত নয়, অদ্ভুত সংযম। বলছেন, তেল মশলা বর্জিত একটা বিস্বাদ রকমের ঝোল ছিল তার অন্যতম খাবার, তার গুরুভাইরা সেটির নাম দিয়েছিলেন মহাপুরুষের ঝোল। বেলুড় মঠে সেটিকে তাকে তৃপ্তির সঙ্গে নিত্য খাওয়া দেখা যেত,
এবং কাশিতে থাকার সময়ও একটি ঝোল তিনি খেতেন যার নাম ছিল কাশির ঝোল। এবং ঝোলটি সম্পর্কে একটা সুন্দর ব্যাখ্যা তিনি করতেন, যেটি পূজনীয় স্বামী নির্ভরানন্দজি মহারাজ বলছেন, বলছেন, হাস্যরসে ভরপুর খাওয়ার পর সাধু ব্রহ্মচারীদের আড্ডায় সেটি বলা হতো কিরকম, যে অশব্দম মানে শব্দবিহীন, ঝোলে আনাজ তো নেই যাতে নাড়াচাড়া হলে কোনো শব্দ হবে, অশব্দম অস্পর্শম অর্থাৎ স্পর্শবিহীন, একেবারে তরল যে তাকে ধরা ছোঁয়া যায় না, অরূপম এটি যেন সেই শ্লোক কঠোপনিষদে পাই, অশব্দম স্পর্শম রূপব্যয়ম তথা রসম নিত্যম গন্ধবচ্ছ যত, অর্থাৎ অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম অগন্ধবত, কোনো গন্ধবন্ধও নেই, ফোরণ টোরণও নেই, অনাদি আদি মহৎ এবং পরম বিলক্ষণ ধ্রুবম কুটস্থ নিত্য ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই যে ঝোল সেটি মহাপুরুষের ঝোল। এবং পরবর্তীকালে কোনো কোনো সেবক তাকে, তিনি জানতেন মহারাজ যে তারা ক্রিকেট খেলতে ভালোবাসেন, সেই ক্রিকেট খেলার জন্য তিনি টিকিট কেটে এনে রেখেছেন, তাদের পয়সা জোগাড় করে দিয়েছেন। অর্থাৎ এই যে ভাবটি ঈশ্বরীয় ভাব, শিবাবতার তো, এবং সেই জন্য যে শাস্ত্র ব্রহ্মবিদের লক্ষণ বলছে, ক্ষত্রিয় ব্রহ্মবিদ ব্রহ্মনিষ্ঠ, এই তিনটি গুণী তার মধ্যে দেখা যেত। বহু স্মৃতিচারণা আমরা পাই এবং ভক্তদের দানটা তিনি সহজে নিতে চাইতেন না, ওই যে ঠাকুর বারবার বলতেন সেই দানটা তিনি নিতেন না। সেটা কিরকম না, একজনের গরিব ভক্ত তাকে কিছু প্রণামী দিলে ভক্তকে সান্ত্বনা করার জন্য তিনি গ্রহণ করলেন, কিন্তু যখন লালগড়ের এক জমিদার তাকে ক্যাম্বেল হেয়ারের কম্বল দেন, তখন দু চার দিন বোধেই পাদেই বললেন ওটা দে দে মায়াবতীতে পাঠিয়ে দে, এবং ভক্তর থেকে নিলেন, কিন্তু তারপর তাকেই সংসারের কাজে ব্যয় করার জন্য উপদেশ দিলেন। কেউ কেউ যখন তাকে কোনো মূল্যবান জিনিস দান করতেন তখন তিনি বলতেন, তোমরা কি আমাকে বিলাসী বাবু সাজাতে চাও? এই মহারাজ যিনি বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, গুরু কা দুয়ার মে কুত্তা কা মাফিক পরারাও, নিজের একটি কুকুর ছিল, সেই কুকুরটি ছিল কেলো, তাকে কালুয়া বলেও ডাকতেন, এবং পরবর্তীকালে কেউ কেউ বলেছেন যে মজা করে যে আমরা পরবর্তী জীবনে মহাপুরুষের ওই কুকুর হয়েই জন্মাবো, কেলো কুকুর হয়েই জন্মাবো, কিন্তু ওই কুকুরকে দেখিয়ে বলতেন ওই কেলো কুকুরটা যেমন আমার কুকুর, আমিও তেমনি ঠাকুরের কুকুর, ঠাকুরের দৌড়ে পড়ে থাকো তাহলে তাঁর দয়া হবে একদিন। ওই গুরু কা দুয়ার মে কুত্তা কা মাফিক পরারাও, কুকুরকে বারবার তাড়িয়ে দিলেও যেমন কুকুর ফিরে ফিরে আসে, প্রভুকে সে ছাড়ে না, তেমনি মহারাজ আমাদের শেখালেন যে সংসারের মধ্যে থেকেও ওই কুকুরের মতন ঠাকুরের চরণে পড়ে থাকলে ঠাকুর একদিন দয়া করবেন। তিনি যে দয়াময়, তিনি যে ভগবানের অন্তর্যামিত্ব গুণে তিনি যে সব বুঝতে পারেন এবং তাকে তিনি কৃপা করবেন। একদিন স্বামী নিখিলানন্দজি মহারাজ একটি বহু বিতর্কিত প্রশ্ন করেছিলেন মহাপুরুষ মহারাজের কাছে, বলছেন, আচ্ছা শ্রীরামকৃষ্ণের আশ্রয়ে যারা এসছে এ জন্মই কি তাদের শেষ জন্ম, এটা কি সত্য? মহাপুরুষ মহারাজ সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ এটি তার বিশ্বাস। তখন নিখিলানন্দজি বললেন, কিন্তু শাস্ত্রের নিয়ম আছে নির্বাসনা না হলে পুনর্জন্ম এড়ানো যায় না। তখন মহাপুরুষ মহারাজ বলছেন, দেখো আমি পণ্ডিত নই অত শাস্ত্রও জানি না, কিন্তু পুনর্জন্মের হেতু কি বলতো, অপূর্ণ বাসনা তো? বলছেন হ্যাঁ। বলছেন তাহলে তুমি কল্পনা করো তোমার মৃত্যুক্ষণে শ্রীরামকৃষ্ণ তোমার সামনে উপস্থিত হয়েছেন এবং জিজ্ঞেস করছেন তোমার কোনো অপূর্ণ কামনা আছে কি যার জন্য তুমি পৃথিবীতে আবার জন্মগ্রহণ করবে, তখন কি তুমি বলবে যে আমার অপূর্ণ বাসনা আছে বলে মনে হয়? তখন তুমি ওই পৃথিবীতে আসার জন্য আর বলবে না, তাহলে কি হলো তোমার শেষ জন্ম, মৃত্যু সময় তার দর্শন হলে নির্বাসনার ভাবটি প্রভুর কৃপাতেই লাভ হয়ে থাকে। এই যে নির্বাসনা,
এটিকে বিচারের সাথে সাথে জীবনে আনতে হয়। এবং পূজনীয় স্বামী কৈলাসানন্দ জি মহারাজ বারবার বলছেন, যখন সাধনে কেউ কেউ ভগ্ন উৎসাহ পেয়েছে, অর্থাৎ উৎসাহ যখন ভাটা পড়ছে, তখন বলছেন ওরকম ভালো নয়, ওরকম ভাব কখনো মনে স্থান দেবে না, ওতে মন বড় চঞ্চল হয়, তোমরা সর্বদা ভাববে যে তোমরা পরম ভাগ্যবান। এবং বারবার সেটি বলতেন, হি হু হ্যাজ সিন দ্য সন হ্যাজ সিন দ্য ফাদার, যারা পুত্রকে দেখেছে তারা পিতাকেও দেখেছে। এইসব ভেবে মনে জোর আনবে। পূজনীয় শ্রীমৎ স্বামী কৈলাসানন্দজি মহারাজ এই মহাপুরুষ মহারাজের কৃপাপ্রাপ্ত ছিলেন, এরকম অনেকেই ছিলেন, এবং তারা সব সময় এটি ভাবতেন, কখনো তাকে রোগে কাতর হতে দেখেননি। বলছেন এক জনৈক শিষ্যা, তিনি বলছেন যখনই মহারাজকে জিজ্ঞেস করেছে, মহারাজ কেমন আছেন, আপনার অসুখ করেছে, মহারাজ তার বুকে হাত দিয়ে বলতেন, আমি ভালো আছি, আমার ভেতরটা ভালো আছে, তবে এই দেহটার একটু অসুখ করেছে। তার আশ্চর্য ইচ্ছা শক্তি, একবার আমার ফেসিয়াল প্যারালাইসিস হয়েছিল, এই জনৈক শিষ্যা লিখছেন, ডাক্তাররা বললেন 3 মাস লাগবে সারাতে, কিন্তু মহাপুরুষ মহারাজ একবার আমার মাথায় মুখে হাত বুলিয়ে দিলেন, বললেন সব সেরে যাবে, 1 মাসের মধ্যে আমার অসুখ ভালো হয়ে গেল। এই যে ভগবত ইচ্ছা ব্যতীত এটি হতে পারে না। মহারাজ বলছেন আমি আছি, তোমার কোনো ভয় নেই। এই যে আশীর্বাণী, এই যে অমোঘ আশীর্বাণী, যে আমি থাকতে তোমার কোনো ভয় নেই, এই যে অ্যাসিওরেন্স, আমরা যে ভয়টা সব সময় পাই সেইটি এই মহাপুরুষদের জীবন আমাদের সেই অ্যাসিওরেন্সটি দেয়। সেই জন্য আমাদের বারবার ভাবতে হয়, আমাদের বারবার চিন্তা করতে হয়। এবং অদ্ভুত একটি বই যেটি আমরা বারবার বহু আলোচনার মধ্যে উল্লেখ করি, সেটি হচ্ছে শিবানন্দ বাণী। অদ্ভুত সেই বাণী, এবং সেই বাণীর মধ্যেও বারবার বলছেন যে এই যে মহারাজ, কেউ কেউ সন্ন্যাসী যখন বলছেন এই যে কাজকর্ম করছি তাতে তো ত্যাগ বৈরাগ্য বাড়ছে বলে মনেই হচ্ছে না, তখন মহারাজ বলছেন, মহাপুরুষ মহারাজ, যেখানে যা কিছু করছো সবই তার কাজ, শ্রী ভগবানের প্রীতির জন্যই সব করছো, তোমাদের নিজেদের তো এতে কোনো ভগবাস না নেই, এই যা করছো তাতেই ত্যাগ বৈরাগ্য বাড়বে, খালি ঋষিকেশে ভিক্ষা করে খেলেই বুঝি মনে করছো বৈরাগ্য হবে। এই বলছেন শুধু ঋষিকেশে ভিক্ষা করে খাওয়া নয়, এই যে ঠাকুরের কাজটাকেই পুজো হিসাবে নিয়ে নেওয়া, পুজো হিসাবে গ্রহণ করা, এবং সেটি সংসারে থেকেও সম্ভব। এবং সেই স্মৃতিচারণার মধ্যে দিয়ে তিনি বারবার বলছেন, সেই জন্যে তা সংসারে হবে কি হবে না কেন, তবে কি জানো, মন নিজের কাছে নেই, নিজের কাছে মন থাকবে তবে তো ভগবানকে দেবে, মন বন্ধক দিয়েছো, কামিনী কাঞ্জনে বন্ধক, তাই সর্বদা সাধুসঙ্গ দরকার। এই মহাপুরুষ মহারাজ বলছেন, কাউকে কাউকে বলছেন একেবারে আদর্শ গৃহীও হতে হবে। এবং সেটি কিরকম বলছেন, হিরম্ব ভট্টাচার্য মহাশয় বলে একজন মানুষ, তিনি খুব অল্প বয়সে পিতা মহেশ ভট্টাচার্যের সঙ্গে মঠে যাতায়াত করতেন, এবং তিনি মহাপুরুষ মহারাজের খুব ন্যাওটা ছিলেন, খুব কাছের মানুষ ছিলেন, তার মহা সমস্যা ছিল যে তিনি বিবাহ করবেন না, পিতার সুখ সম্পাদনে বিবাহ করবেন কিনা সেটা মহাপুরুষ মহারাজকে জানালে, মহাপুরুষ মহারাজ লিখেছিলেন, তোমার বিষয়ে আমি ভেবে দেখছি, তুমি বিবাহ করিও, তুমি আদর্শ গৃহী হতে পারবে, তোমার বাবা যেমন কত সৎকাজ করেছেন তুমিও তার পদানুসরণ করে সেরূপ হতে পারবে, তোমার শিক্ষা দীক্ষাও অনুকূল, প্রার্থনা করি ঠাকুরের কৃপায় তোমার কল্যাণ হোক। অর্থাৎ আদর্শ গৃহীর কথাও এরা বলছেন, শুধু সন্ন্যাসী নন, বলছেন তোমরা আদর্শ গৃহীও হবে। এবং অদ্ভুত দৈবী ভাব প্রকাশ করছেন, ডাক্তার সুকুমার নাগ বলে একজন সৈন্য বিভাগের উচ্চ পদস্থ ডাক্তার ছিলেন, তার বর্ধিষ্ণু পরিবারে জন্ম ছিল, এবং তার পত্নীও ছিলেন খুব প্রীতিময়, তার সাথে তার প্রীতির সম্পর্ক ছিল। তা একদিন রান্না করতে গিয়ে পত্নীর আঁচলে আগুন লাগে, তিনি পুড়ে মারা যান, সেই অবস্থায় ডাক্তার নাগ পাগল হয়ে যান, একেবারে বদ্ধ উন্মাদের মতন তাকে ঘরে রাখতে হয়, তার পত্নী কোথায় গেলেন কিভাবে আছেন এই চিন্তা তার মনকে একেবারে চিন্তিত করে দিয়েছিল। ডাক্তার নাগ আপ্রাণ চেষ্টা করেও তার স্ত্রীকে যেহেতু বাঁচাতে পারেননি, তাই এই দুঃখ তাকে এই উন্মাদ অবস্থায় যখন নিয়ে যায়, তখন কেউ কেউ তাকে বলেছিলেন যে মহাপুরুষ মহারাজের কাছে নিয়ে গেলে এই সমস্যা সুরাহা হবে,
তো একদিন তাকে যখন নিয়ে যাওয়া হলো, তার দুঃখের কথা মহারাজ শুনলেন, কিছুক্ষণ মৌন থেকে শান্ত কণ্ঠে বললেন, দেখো তোমার যখনই স্ত্রীর কথা মনে আসবে তখনই ভাববে সে ভগবানের কোলটিতে শুয়ে আছে, ভগবানের চেয়ে অধিক যত্ন কেউ করতে পারে না। আমরা মানুষের পেছনে দৌড়ে বেড়াই, ভগবানকে ভুলে যাই। কিন্তু সত্যি সত্যি যদি আমরা ভগবানকে ধরে থাকি, দেখবেন নিত্য পরিবর্তনশীল বস্তুর উপর আস্থা রাখি বলে আমরা দুঃখ পাই। এই মানুষের মন পরিবর্তিত হয়, মানুষের দেহ পরিবর্তিত হয়, সব কিছুর পরিবর্তনশীল, কিন্তু একমাত্র এই জগতে ভগবানই নিত্য সত্য। তাকে ধরলে মনে শান্তি। সেজন্য এই উন্মাদ মানুষটি, যিনি পত্নী বিয়োগে রুদ্ধ, যার জাগতিক চেতনা কাজ করছে না, কিন্তু সেই মানুষটিও কেউ আপ্লুত করে দিচ্ছেন ভগবান বোধে, বলছেন ভগবানের কোলে শুয়ে আছে তোমার স্ত্রী, ভগবানের চেয়ে অধিক যত্ন কেউ করতে পারে না। ফলে তো বিচিত্র ফল পাওয়া গেল, তিনি শান্ত হয়ে গেলেন। পরবর্তীকালে তিনি বলছেন, মহাপুরুষ মহারাজের কথাগুলো আমার অদ্ভুত প্রভাব বিস্তার করেছিল মনে, ভাবি স্ত্রী ভগবানের তত্ত্বাবধানে আছেন, আর সমস্ত মন জাগতিকতার ঊর্ধ্বে প্রশান্তিতে ভরে যেত। এই সেই জন্য মহাপুরুষ মহারাজ জীবনের শেষ দিন পর্যন্ত বলতেন, আমার জীব কেটে নিলেও আমি ভগবানেরই নাম করব, ঠাকুরের নাম করব। অর্থাৎ কতটা ডেডিকেশন থাকলে, কতটা ইন্টেন্স অ্যাট্রাকশন টুয়ার্ডস গড, টুয়ার্ডস ডিভিনিটি থাকলে আমাদের এই জীবনগুলির অনুধ্যান প্রকৃতপক্ষে পূর্ণ স্তরে নিয়ে যায়। এবং আমরা সেই জন্য পাই যে যখন কেউ কেউ মহাপুরুষ মহারাজের জীবনটিকে প্রকৃত অনুধ্যান করার চেষ্টা করেন, তখন কেউ কেউ যখন মহাপুরুষ বেলুড় মঠে এরম ঘটনা রয়েছে যে যখন কেউ কেউ উপনিষদ পড়া হচ্ছে বেলুড় মঠে, তখন মহাপুরুষ মহারাজ সন্ন্যাসীদের উপনিষদ পাঠে খুব উৎসাহ দিতেন। এবং সেই জন্য একবার এক পণ্ডিত তার সাথে দেখা করতে এলে তিনি প্রশ্ন করলেন, তোমার আশ্রমে সাধু ব্রহ্মচারীদের জন্য তুমি কোন উপনিষদ পাঠ করছো? সন্ন্যাসী উত্তর দিলেন, বৃহদারণ্যক উপনিষদ। মহারাজ খুব খুশি হলেন, তারপরেই হঠাৎ বলছেন, আমাদের জীবনটা পড়তে পারো? আমাদের জীবনটাই উপনিষদ। সত্যি সত্যি এই পুত সান্নিধ্যের জীবন আমাদের বারবার স্মরণ করায়। সেজন্য বারবার তিনি বলতেন, লোকের কথায় কান দিসনি। ওই যে লোক, আমরা লোকের কথা শুনে অনেক কিছু করি, আমরা অনেক কিছু হেজিটেট করি, কিন্তু তিনি দেখিয়ে দিলেন যে না, এই অন্তর মুখী মনটা সেইটি আসল। মানুষের এই মন আছে মননের অধিকারী, তাই জন্যই সে মানুষ। আমাদের এই চিত্ত এবং মন আবর্তিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, এই বৃত্তিগুলোকে, মনের বহির্মুখী বৃত্তিগুলোকে যদি আমরা আস্তে আস্তে অন্তর্মুখীনতার দিকে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবো এই অন্তর্মুখী জীবনই আমাদের যোগীর জীবন। উপনিষদের ঋষিরা যে শান্তির কথা, যে জীবন দিশার কথা ঘোষণা করেছিলেন, সেই উপনিষদের স্তোত্র পাঠের মতন এদের জীবনটিও একটি স্তোত্র। এদের এই জীবনের ঘটনা যেন আমাদের কাছে ধারাভাষ্যের মতন, ইট ইজ এ লাইফ কমেন্ট্রি। সেই ধারাভাষ্য যদি সত্যি সত্যি
আমরা অনুধ্যান করতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে আমাদের জীবনটি বহির্মুখী জীবন থেকে অন্তর্মুখী জীবন, ভগবান আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে বহির্মুখী করেছেন, কিন্তু একটি জায়গা, একটি মনকে অন্তর্মুখী করেছেন, যে মন দিয়ে মননের অধিকারী এই মানুষ উপনিষদের ঋষি তুল্য, এই মহাপুরুষদের জীবন, শ্রী রামকৃষ্ণের পার্ষদদের জীবন, রামকৃষ্ণ মঠ এবং মিশনের সঙ্গগুরুদের জীবনের প্রতিটি ছত্রে ছত্রে যে আধ্যাত্মিক সত্যগুলি লুকিয়ে রয়েছে সেটিকে অনুধ্যান করতে পারে, অনুধাবন করতে পারে, রিড করতে পারে। শুধু রিড করা নয়, সেটিকে পালন করা। রোমা রোলা যখন শ্রী রামকৃষ্ণের জীবনী লেখেন, তখন মহাপুরুষ মহারাজের কাছ থেকে কিছু তথ্য এবং ব্যক্তিগত অনুভূতির কথা জানতে চাইলে তার চিঠির উত্তরে মহাপুরুষ মহারাজ লিখেছিলেন, শ্রী রামকৃষ্ণের অপরে ধর্ম সংক্রমণ করার মতন শক্তি ছিল এবং তিনি তাদের মন জ্ঞানের উচ্চ ভূমিতে তুলে দিতে পারতেন। এ তিনি চিন্তার দ্বারা, দৃষ্টির দ্বারা বা স্পর্শ দ্বারা করতে পারতেন। অদ্ভুত, শ্রী রামকৃষ্ণই সেই উৎসারিত ঝর্ণা, সেই উৎসারিত স্রোত, যে স্রোতে আমরা ভেসে যেতে চাই, যে স্রোতে স্নান করলে অমর হয়ে যাওয়া যায়, যে স্রোতে স্নান করলে অমৃতময় হয়ে যাওয়া যায়, এবং সেই অমৃতময়তার সন্ধান দিয়ে গেছেন শ্রী রামকৃষ্ণের সুযোগ্য সন্তানেরা, এই পার্ষদেরা, এবং তাদের জীবন, তাদের বাণী আমাদের বারবার অনুধ্যান করতে ভাল লাগে, এবং এই অনুধ্যানের মধ্যে হয়তো বারবার রিপিটিশন থাকে, কিন্তু সেই রিপিটিশন আমাদের ক্লান্তি দেয় না, বরং আমাদের চিত্তের আরাম দেয়। শ্রী রামকৃষ্ণের যে ধর্ম সংক্রমণের ক্ষমতা আজও সংঘাতদক্ষ গুরু পরম্পরায়, সংঘাতদক্ষ মাতাজিদের মাধ্যমে শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়। আমরা যেন এই অনুধ্যান পর্বের ছত্রে ছত্রে নিজেদের মনকে সেখানে প্রস্তুত করতে পারি, আমরা নিজেরা ভালো হয়ে পরবর্তী প্রজন্মের কাছে একটি ভালো আদর্শকে স্থাপন করতে পারি, এবং তার সাথে সাথে গুরুর দুয়ারে ওই কুকুরের মতন পড়ে থাকতে পারি, তাহলে শেষের দিনে ঠাকুর আসবেন আমাদের, আমি আমার যখন ঘুচে যাবে, যখন পরস্পরের ওই ঝগড়াঝাঁটি বন্ধ হয়ে সম্পূর্ণ দিব্য সত্তাকে আমরা পরস্পর অনুভব করব, তখন মহাপুরুষ মহারাজের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে বারবার বলতে ইচ্ছা করবে, বন্দে মহাপুরুষ চরণারবিন্দে, বন্দে মহাপুরুষ চরণারবিন্দে। এই মহাপুরুষ মহারাজের চরণে বারবার ভো ভো প্রণাম জানেন, এই পার্ষদদের জীবন কথা, গুরু কথা আমরা আলোচনার মাধ্যমে বারবার সেই শ্রী রামকৃষ্ণ ভাবগঙ্গায় স্নাত হচ্ছে, যে স্নানে আপনাদের সাথে আমাদেরও একটা মনে কোথাও সংস্কারের ছাপটি তৈরি হচ্ছে, সেখানে ঠাকুরই একমাত্র সাক্ষী হয়ে এই সমস্ত ঘটনা বিরাজিত থাকছেন, তিনি অলক্ষে সব কিছু দেখছেন শুনছেন, তার কৃপা আমরা লাভ করব, এটুকু বিশ্বাস ভরসা রেখে তার চরণে শরণাগত হয়ে পড়ে থাকি ওই কুকুরের মতন, এবং জীবনটিকে এইসব পার্শ্বদের জীবনের আলোকে এক অনির্বাণ দীপশিখার মতন গড়ে তুলতে পারি। সকলকে প্রণাম জানিয়ে আবারও গুরু কথার গৌরব গাথা, এই অনুধ্যান পর্বের মহাপুরুষ মহারাজের পূর্ণ জীবন কথার দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত হলো। অনন্ত এই জীবনের শেষ নেই, তাই
এই দুইটি পর্বের অনুধ্যানে আমরা শুধু তাঁর চরণে সামান্য কিছু বাক্য পুষ্পাঞ্জলি নৈবেদ্য স্বরূপ নিবেদন করতে পারলাম। আবারও সকলকে প্রণাম জানিয়ে আজকের এই অনুধ্যান পর্বের এখানেই ইতি টানছি। নমস্কার, ধন্যবাদ।